Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা জানো যে আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছি, যে কারণে স্কুলে পঠন পাঠন বন্ধ আছে। তবু এই সময়ে, এই দুর্দিনে মালদা জেলা প্রশাসন এবং মালদার শিক্ষা দপ্তর যে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাবো। তো আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ফোর্স অন মুভিং চার্জ অ্যান্ড ইলেক্ট্রোম্যাগনেটিজম, অর্থাৎ গতিশীল আধানের উপর চুম্বকীয় বল আর চুম্বকত্ব, এটা আজকের বিষয়। তো তোমরা সকলে জানো যে চার্জ অর্থাৎ আধান কিছু কিছু বস্তুকে আকর্ষণ করে, আবার আধানকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। তেমনি চুম্বক দুটা মেরু থাকে, চুম্বকের দক্ষিণ মেরু উত্তর মেরুর মধ্যে আকর্ষণ হয়, আবার সমমেরুর মধ্যে বিকর্ষণ হয়। আর এই তড়িৎ আর চুম্বক, এই দুটোকে আমরা আগে থেকেই জানি, মানুষ এটাকে প্রায় 2000 বছর আগে থেকেই জানত। কিন্তু তখন তারা মনে করত যে এটা দুটো আলাদা বিষয়, তড়িৎ হচ্ছে একটা আলাদা বিষয় এবং এটা কিছু কাগজ, বিড়ালের চামড়া, রেশম, কাঁচদণ্ড, সিল্ক এগুলোকে আকর্ষণ করে, ব্যাটারি, লাইটনিং হয়, এগুলোর সাথে জড়িত। আর চুম্বক হচ্ছে যে ওর দক্ষিণ মেরু উত্তর মেরু থেকে পৃথিবীর চুম্বক আছে, এগুলো আগে থেকেই জানতো। কিন্তু তারা জানতো না যে দুটো আসলে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এটা জানতে পারা গেল প্রথম ডেনিশ ফিজিসিস্ট ওরস্টেডের মাধ্যমে 1820 সালে জানা গেল, যখন ওরস্টেড একটা পরীক্ষা সম্পন্ন করলেন। পরীক্ষাটা এরকম যে একটা চুম্বক শলাকা, এরকম একটা চুম্বক শলাকা আছে যেটা অনুভূমিক তলে ঘুরতে পারে। তো নর্থ সাউথ দুটা মেরু আছে, এখানে যদি একটা পরিবাহী তার থাকে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তো দেখা যাচ্ছে এই যখন তড়িৎ প্রবাহ হচ্ছে এর ভিতর দিয়ে, তখন চুম্বক শলাকার বিক্ষেপ হচ্ছে। এই পরীক্ষা আবার এটাকে যদি নিচেও রাখা যায় তো উল্টো দিকে বিক্ষোভ হচ্ছে। ওই তারটাকে যদি নিচে আমরা রাখি আর তার ভিতর দিয়ে যদি সমতড়িৎ প্রবাহ হয় তাহলে এটার বিক্ষেপ হবে। তো এই ঘটনাটা অনেককে ভাবিয়ে তুলেছিল এবং নিজে ফ্যারাডেও বলেছিল যে এই ঘটনাটা একটা আশ্চর্য বিষয়। ফ্যারাডে এবং এম্পিয়ার তারা তখন বললেন, এটাকে সমর্থন করে বললেন যে মুভিং চার্জ তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কি গতিশীল আধান, তড়িৎ প্রবাহ মানে কি ইলেকট্রনের স্রোত, ইলেকট্রন গতিশীল আছে। তাহলে ইলেকট্রন কেন, যে কোনো চার্জ বা আধান যদি গতিশীল থাকে, তারা বললেন যে তার চারিদিকে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আর চুম্বক ক্ষেত্রে যখন এর যখন চারিদিকে চুম্বক ক্ষেত্র হচ্ছে, এই চুম্বক ক্ষেত্রের জন্য এটা বিক্ষেপ হচ্ছে, কারণ আমরা জানি চুম্বক একমাত্র চুম্বককেই বিক্ষেপ করতে পারে। তাহলে এই তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের জন্য শলাকার বিক্ষেপ কেন ঘটছে, তাহলে নিশ্চয়ই এখানে কোথাও না কোথাও চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এটা তখন ক্লিয়ার হয়ে যাওয়া গেল যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ গতিশীল আধান চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। আবার এর উল্টোটাও সত্যি যে এই তড়িৎ চুম্বক ক্ষেত্র, আবার পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে। পরে 1864 সালের দিকে ম্যাক্সওয়েল, স্কটিশ ফিজিসিস্ট ম্যাক্সওয়েল, ইকুয়েশন দিলেন চারটা, যেটা খুব গুরুত্বপূর্ণ। সেখান থেকে বোঝা গেল যে তড়িৎ আর চুম্বক একই মুদ্রার এপিড আর ওপিড, আসলে তারা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং
সেখান থেকে জানা গেল যে একটা ফোর্স, যেটাকে আমরা তড়িৎচুম্বকীয় বল বা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স বলি, এটা একটা ফান্ডামেন্টাল ফোর্স, মৌলিক ফোর্স। তোমরা শুনে আশ্চর্য হবে যে আমরা যে ইলেভেনে পড়েছি ঘর্ষণ, এই ঘর্ষণ বলটা কিন্তু তড়িৎচুম্বকীয় বল। এবং আমাদের শরীরে যে পেশি, মানুষের শরীরে যে কোনো লিভিং অ্যানিমেলস যারা আছে, লিভিং অর্গানিজম, তাদের যে কোষে শক্তি উৎপন্ন হয়, যে ফোর্সটা পাওয়া যায় শক্তি থেকে, সেই ফোর্সটা কিন্তু এই তড়িৎচুম্বকীয় বল। তিনি আরও বললেন যে আমাদের যে লাইট, আলো, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবং আমরা লাইটের বিষয়গুলিকে, আলোর যে বিজ্ঞানটাকে, আলোক বিজ্ঞানটাকে আমরা তড়িৎচুম্বকীয় বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারব। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে তড়িৎ আর চুম্বক খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন আমরা একটু তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে জানার চেষ্টা করব। যদি আমরা পড়েছি, তোমরা জানো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র হচ্ছে, তড়িৎ ক্ষেত্রকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র বলি শুধু, এটা অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটাকে আমরা ই দ্বারা চিহ্নিত করি, এটা একটা ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র, এটা এর ধারণা দিয়েছিলেন মানে ফ্যারাডে, এই তড়িৎ ক্ষেত্রটাকে কল্পনা করেছিলেন তিনি। কিন্তু এর ফিজিক্যাল সিগনিফিকেন্স অনেক আছে। কীভাবে, যে আমরা জানি যে কোনো আধান তার চারিদিকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে। যে জায়গা তার আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা আছে, আমরা সেটাকে তড়িৎ ক্ষেত্র বলি। এটা একটা থ্রি ডাইমেনশনাল রিজন। তো এই কিউ চার্জের জন্য যদি ই তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে ই আর কিউর মধ্যে সম্পর্ক হচ্ছে ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট আর স্কোয়ার। এই কিউ চার্জ থেকে আর দূরত্বে এই পয়েন্টে, পি পয়েন্টে ই, এটা হচ্ছে, এটা আমরা জানি। তো এখানে যদি একটা টেস্ট চার্জ আনা যায়, কিউ, মনে করলাম একটা টেস্ট চার্জ, পরীক্ষাধীন আধান, তাহলে এখানে আনলে সে একটা বল অনুভব করবে। সে কত বল অনুভব করবে সেটা তোমরা জানো, এফ ইকুয়াল টু কিউই। তো আমরা জানি ফোর্স ভেক্টর কোয়ান্টিটি আর ইও ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এফ ইকুয়াল টু কিউই। এই ই এর ডিরেকশানটা কোন দিকে হবে, এই এফ এর ডিরেকশানটা ই যেদিকে সেদিকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশানে অ্যাক্ট করবে, এফও সেই ডিরেকশানে অ্যাক্ট করবে। কিন্তু এটা যদি নেগেটিভ চার্জ হয়, যেমন ইলেকট্রন, তাহলে ই এর অপোজিট, মানে ই যদি এদিকে হয় আর এখানে যদি একটা ইলেকট্রনকে রাখা যায়, তাহলে এফটা হবে এই দিকে, উল্টো দিকে। ইলেকট্রন যদি এখানে রাখা যেত, তাহলে ইলেকট্রন আর ইলেকট্রিক ফিল্ডটা যদি এদিকে হতো, তাহলে ফোর্স ইলেকট্রনের উপর কাজ করতো এদিকে। এবং তাহলে কিউ ই, ই মানে তো এটা আমরা জানি, তাহলে 1/4 পাই এপসিলন নট কিউ কিউ বাই আর স্কোয়ার, এটা আর ইউনিট একক ভেক্টর ই এর দিকে, এটা আমরা জানি। তাহলে আমরা জানি যে স্থির আধান বা গতিশীল আধান, যেই আধান না থাকুক না কেন, তড়িৎ ক্ষেত্রে একটা বল অনুভব করবে, সেটা হচ্ছে কিউই। সে স্থির হতে পারে আর গতিশীল, যাই হোক না কেন, যদি তড়িৎ ক্ষেত্র থাকে সেখানে, সেখানে যদি অন্য একটা কোনো আধান থাকে, তাহলে সে এতটা বল অনুভব করবে। তেমনি যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়, তাহলে তার চারিদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো এরকম এখানে যেমন তড়িৎ ক্ষেত্র ভেক্টর আছে, তাহলে তার চারিদিকে যদি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র ভেক্টর থাকবে। এই চৌম্বক ক্ষেত্র ভেক্টরকে আমরা বি দিয়ে ডিনোট করব, ক্যাপিটাল বি, এবং এটা একটা ভেক্টর বি, এটা একটা ভেক্টর বি, এবং এই বি এর একটা দিক দিক থাকবে। তো আমরা বি এর দিকটা এইভাবে বোঝার জন্য চেষ্টা করব যে এখন আমি সেই দিকটা যাচ্ছি না, তার পরে আমরা বলবো, এর পরের চ্যাপ্টারে, এই পরের ক্লাসে সেটা বলবো। তবে আমরা এইটুকু বলবো, যদি এই বোর্ড আছে, এই বোর্ড এদিক থেকে ওই দিকে যদি যায়, বি এর দিকটা হয় এদিক থেকে ওই দিকে,
তাহলে এদিক থেকে ওই দিকে আমরা যদি একটা তীর মারি তাহলে তীরটা এদিক থেকে ওই দিকে যাবে, তীরের পিছন দিকটা দেখতে পাবো, তখন তাকে আমরা এইভাবে ডিনোট করবো ক্রস। তার মানে বুঝতে হবে বিয়ের দিকটা এদিক থেকে এদিকে, আর যদি ওই দিক থেকে এদিকে আসে আমার দিকে তাহলে সেটাকে এটা দিয়ে চিহ্নিত করব। মানে একটা তীর যদি ওই দিক থেকে এদিকে আসে তার মাথাটা আমরা দেখতে পাবো পয়েন্টেড, তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারবো। তেমনি কাগজের তলে যদি এরকম থাকে তার মানে বুঝতে হবে নিচ থেকে উপরে উঠছে, আর এরকম থাকে তাহলে উপর থেকে কাগজের নিচে যাচ্ছে ডাউনওয়ার্ডস, এটা আপওয়ার্ড এটা হবে ডাউনওয়ার্ড কাগজে যদি আমাদের থাকে। তো এখানে দেখো আমরা যে লিখেছিলাম ই ইকুয়াল টু 1/4πε0 কিউ কিউ বাই আর স্কোয়ার, আমি ডিরেকশনটা বাদ দিলাম। তো এখানে বুঝে যাচ্ছে দুটো চার্জের মধ্যে দূরত্ব যত বাড়ে তত ইয়ের মানটা কমে যায়, আর এই দুটা গুণফল, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা। তেমনি গ্র্যাভিটেশনের ক্ষেত্রে মহাকর্ষ বলের ক্ষেত্রে দুটা বিন্দু হরের মধ্যে যে আকর্ষণ বল সেটা এফ ইকুয়াল টু আমরা এইভাবে লিখি জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তো একই রকম আধান দুটির গুণফল ভর দুটির গুণফল, এদের মধ্যে পার্থক্য আছে যদিও কিন্তু এই জিটা এখানে সেটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই দুটো যেমন প্রপোর্শনালি কনস্ট্যান্ট, তেমনি চুম্বকের ক্ষেত্রেও একটা কনস্ট্যান্ট আছে যেটাকে আমরা মিউ আর মিউ জিরো এই দুটো দিয়ে লিখি। এবং কনস্ট্যান্টটা হচ্ছে 1/μ0 μ/4π আর μ0/4π। এই μ0টাকে বলা হয় চুম্বক ভেদ্যতা তোমরা জানো, আর E0টাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর E হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে আমরা তিনটা কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি একই রকম নেচার, এদের মানে ফোর্সগুলোর মানে আকর্ষণ করার ধরনটা সূত্রটা একই রকম, ব্যস্তবর্গের সূত্র মেনে চলছে সবাই। আর তিনটা কনস্ট্যান্ট পেলাম জি এপসিলন আর মিউ। তবে আমরা এটা জানি যে মিউ ই এই দুটোর গুণফলটা সবসময় হবে 1/v² বেগের বর্গের ব্যস্তানুপাতিক মানে বর্গের অনন্যকের সমান হবে এই দুটোর গুণফল। কিন্তু এদের সিগনিফিকেন্সটাকে জি হচ্ছে কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এর কারণ হচ্ছে দুটা ভর আছে, এই দুটা ভরের যে আছে এদের মধ্যে যে জায়গাটা আছে এখানে কি মাধ্যম আছে তার উপর জি নির্ভর করে না, কিন্তু ই আর মিউ ওই মধ্যেকার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তো ই কী জিনিস তড়িৎভেদ্যতা বলতে আমরা কী বুঝি, পারমিটিভিটি, এটা বুঝি যে কোনো যদি পদার্থ থাকে এই দুটার মধ্যে এরকম একটা পদার্থ আছে তো এদের মধ্যে কি হবে মেরুবর্তিতা দেখা যাবে, পোলারাইজেশন হবে, পোলারাইজড হবে, পোলারাইজড হয়ে এক্সটার্নাল ফিল্ড আর ইন্টারনাল ফিল্ড ক্যান্সেল করবে, এক্সটার্নাল E0 হয় আর পোলারাইজেশনে যদি ফিল্ড E0 হয় তাহলে পার্সিয়ালি কি করবে ক্যান্সেল করে যাবে। তাহলে ই বোঝাচ্ছে এই এপসিলনটা বোঝাচ্ছে কতটা পোলারাইজেশন হচ্ছে আর কতটা এই বহিঃস্থ তড়িৎ ক্ষেত্র এই পোলারাইজেশনের তড়িৎ ক্ষেত্র দ্বারা কতটা প্রশমিত হচ্ছে সেটা এই এপসিলন দিয়ে বোঝায় তড়িৎ ভেদ্যতা দিয়ে। আর চুম্বক ভেদ্যতা দিয়ে বোঝায় যে বহিঃস্থ চুম্বক ক্ষেত্রে যদি একটা চুম্বক পদার্থ রাখা যায় সে কতটা চুম্বকত্ব অর্জন করবে সে অনেকটা এটা বোঝায়, বা এটাও বোঝায় যে চুম্বক ক্ষেত্র কোনো পদার্থের কতটা ভেতরে ঢুকতে পারে। এটা যদি চুম্বক পদার্থ হয় তো এখানে চুম্বক ক্ষেত্রটার ভিতরে কতটা ঢুকতে পারবে, পেনিট্রেট কতটা করতে পারবে, এই কারণে নাম হয়েছে পারমিয়াবিলিটি। তো আমি এগুলো পরে আরও ডিটেলস পড়াবো, আমার এখন মেন ফোকাস হবে বি চুম্বক ক্ষেত্র। এই বিয়ের একক আমি ইয়ের একক আর বললাম না, তো বিয়ের একক এসআই একক আমরা বলি, এসআই একক বিয়ের হচ্ছে টেসলা। টেসলা আর একে আমরা কি করি চিহ্নিত করি টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে টেসলা চিহ্নিত করি। তো এটা একটা খুব বড় একক,
প্র্যাকটিক্যালি কিন্তু এত বড় একক আমরা ব্যবহার করি না, গাউস ব্যবহার করি। তো ওয়ান গাউস ব্যবহার করি, ওয়ান গাউস ইকুয়াল টু হচ্ছে 10^-4 টেসলা, অর্থাৎ ওয়ান টেসলা ইকুয়াল টু 10^4 গাউস। আমি টেসলা কী জিনিস শুধু আমি এককটা বললাম, টেসলার সংজ্ঞাটা দিলাম না, আমি পড়ে দিব। এটার আরেকটা একক হতে পারে ওয়েবার পার মিটার স্কোয়ার, এর আরেকটা এসে একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার হচ্ছে চুম্বক প্রবাহ, ম্যাগনেটিক ফ্লাক্স এর একক, আর মিটার স্কোয়ার তো ক্ষেত্রফল। তো ওয়েবার পার মিটার স্কোয়ার টেসলা একই জিনিস, আর ওয়ান গাউস ইকুয়াল টু হচ্ছে 10^-4 টেসলা, ওয়ান টেসলা ইকুয়াল টু 10^4 গাউস। আমি পরের ক্লাসে এগুলো ক্লিয়ার করবো, আরও ভালো করে ক্লিয়ার করা যাবে। তো তাহলে বি এটা জানলাম। এখন কথা হচ্ছে, আমি আগে বলেছি যে এদের সিমিলারিটি আছে, তড়িৎ ক্ষেত্রে যেমন চার্জ বল অনুভব করে তেমনি চৌম্বক ক্ষেত্রেও বল অনুভব করে, কিন্তু স্থির চার্জ বল অনুভব করে না, মুভিং চার্জ, গতিশীল চার্জ বল অনুভব করবে। এটা কতটা বল অনুভব করবে, এটা লরেঞ্জ বলেছে, লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স যেটা সেটা FM। আমি যদি আমি মানটা শুধু FM, এটা গতিশীল চার্জ কতটা বল অনুভব করবে, কিউ ভি ক্রস বি। অর্থাৎ কথাও যদি একটা আমাদের এই ঘরে চৌম্বক ক্ষেত্র আছে আর এখানে একটা চার্জ গতিশীল আছে, তাহলে সে বল অনুভব করবে, করতে পারে নাও করতে পারে কিন্তু করবে সাধারণত। কতটা বল অনুভব করে এটা। তাহলে এখন আমরা যদি মানগতভাবে লিখি তাহলে FM সমান কত হবে, এটাকে লরেঞ্জ ফোর্স বলা হয়, ম্যাগনেটিক লরেঞ্জ ফোর্স। FM সমান হবে কিউ ভিবি সাইন থিটা। এখন ভিআরবি এর মধ্যবর্তী কোণ থিটার উপর তাহলে FM টা নির্ভর করবে। যদি থিটা জিরো হয়, থিটা যদি জিরো হয় তাহলে FM কত হবে, জিরো। অর্থাৎ থিটা কখন জিরো হবে, ভি আর বি এর মধ্যবর্তী কোণ জিরো, তার মানে ভি আর বি একই দিকে, আইদার দে আর প্যারালাল অর অ্যান্টি প্যারালাল, অর্থাৎ তারা সমান্তরাল যদি থাকে, অর্থাৎ বি যেদিকে সেদিকে যদি ভি থাকে অথবা তার উল্টো দিকে থাকে তাহলে থিটা জিরো হবে। প্যারালাল হতে পারে, অ্যান্টি প্যারালাল, ভি আর বি যদি প্যারালাল হয় আর অ্যান্টি প্যারালাল হয় তাহলে জিরো, অর্থাৎ কোনো চুম্বকীয় বল ওই আধানটা অনুভব করবে না। তাহলে এটা বলা ঠিক নয় যে গতিশীল আধান সবসময় বল অনুভব করবে, একটা বিশেষ ডিরেকশনে বল অনুভব করবে না। তাহলে আমরা এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস পেতে পারি যে আমরা বি এর দিকটা পেতে পারি কিভাবে। বি এর দিক হলো সেই দিকে যেদিকে একটা গতিশীল আধান কোনো বল অনুভব করে না, অর্থাৎ কোনো আধান যেদিকে গতিশীল হলে চৌম্বক ক্ষেত্রে কোনো বল অনুভব করে না, সেই দিকটাই হচ্ছে বি এর দিক। কিন্তু থিটা যদি 90° হয় তাহলে কি হবে, যদি থিটা 90° তাহলে FM টা ম্যাক্সিমাম হয়ে যাবে, চুম্বকীয় বলটা, লরেন্ট চুম্বকীয় বলটা ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে কিউ ভিবি, সর্বাধিক বল অনুভব করবে তখন। আর থিটার মানটা ম্যাক্সিমাম 90°, তারপরে আবার কমবে, কমতে কমতে 180°তে জিরো হয়ে যাবে, আবার যখন 180° থেকে যাবে তখন আবার বাড়বে, অর্থাৎ 90°তে আমরা যদি 90° কেসটা বলি 90°তে ম্যাক্সিমাম হবে। এখান থেকে দেখো বি এর আমরা সংজ্ঞা দিতে পারি কিভাবে, দেখো বি ইকুয়াল টু হচ্ছে তাহলে FM/qv। ইউনিটগুলোকে এমনভাবে যদি চয়েস করি আমরা যে FM কত হবে 1 নিউটন, 1 নিউটন, কিউ হবে 1 কুলম্ব, আর ভি হবে 1 মিটার/সেকেন্ড। অর্থাৎ তখন বি ইকুয়াল টু 1 হয়ে যাবে, 1 টেসলা। তাহলে এখান থেকে বি এর ডেফিনেশনটা আমরা দিতে পারি কীভাবে, 1 কুলম্বের একটা আধান যদি চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব দিকে 1 মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকে এবং ওই আধানটি যদি 1 নিউটন বল অনুভব করে
তাহলে এই চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে 1 টেসলা। আবার বলছি 1 কুলম্ব মানের একটি আধান যদি চুম্বক ক্ষেত্রের অভিলম্ব দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় এবং 1 নিউটন বল অনুভব করে, তাহলে চুম্বক ক্ষেত্রের মান হবে 1 টেসলা বা 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা টেসলার সংজ্ঞাটা দিতে পারছি। তাহলে ম্যাগনেটিক লরেন্স ফোর্স FM ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এখানে দুটা কেস আমরা জানতে পারলাম, একটা থিটা যদি 0 হয় অর্থাৎ ভি যদি বি এর দিকে গতিশীল হয় বা তার উল্টো দিকে গতিশীল হয় তাহলে কোনো বল অনুভব করবে না, আর যদি 90 ডিগ্রি কোণে গতিশীল হয় তাহলে বল অনুভব করবে, ম্যাক্সিমাম বল অনুভব করবে। আর ভি যদি 0 হয় অর্থাৎ আধান যদি স্থির থাকে তাহলেও সে কোনো বল অনুভব করবে না। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে স্থির আধান কোনো বল অনুভব করে না, কিন্তু তড়িৎ ক্ষেত্রে স্থির আধান বল অনুভব করবে। তাহলে আমরা টোটাল লরেন্স ফোর্স পড়ব এখন। মোট লরেন্স বল, লরেন্স একজন ডাচ ফিজিসিস্ট, তিনি অন্যান্য সূত্র থেকে এই বলটা ক্যালকুলেশন করেছিলেন। এবং এই বলটা হচ্ছে কীরকম বল, কোনো একটা জায়গায় কোনো একটা অঞ্চলে যদি একই সঙ্গে তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র থাকে, তড়িৎ ক্ষেত্র আছে চৌম্বক ক্ষেত্র আছে এবং ওখানে একটা আধান গতিশীল আছে, তাহলে তার উপর একই সঙ্গে দুটা বল কাজ করবে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দরুন আর একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দরুন। এই মোট বলটাকে বলা হচ্ছে লরেন্স বল। তাহলে লরেন্স বলকে আমরা এফ দিয়ে যদি লিখি তাহলে এফ ইকুয়াল টু হবে FE, ই মানে ইলেকট্রিক ডিউটি ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রের দরুন আর একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দরুন FM। তাহলে এফ সমান হবে QE প্লাস FM হবে কিউ ভি ক্রস বি। আমরা এটাকে একইবারে লিখতে পারি কিউ ই প্লাস ভি ক্রস বি, এরকম লিখতে পারে। এটা হচ্ছে মোট লরেন্স বল। এখন কথা হচ্ছে তোমরা যদি বলতে পারো যে বলটা কখন ম্যাক্সিমাম হবে তাহলে খুব ভালো হয়, এই মোট লরেন্স বলটা কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। দেখো মোট লরেন্স বলটা কখন ম্যাক্সিমাম হবে এটা শর্তটা এখান থেকে বলা যাবে, যদি এই দুটা বলের দিক একই হয় প্রথম শর্ত, ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রের জন্য বলটা আর চৌম্বক ক্ষেত্রের বলটা যদি একই দিকে ক্রিয়াশীল হয় 1, আর 2 নম্বর হচ্ছে যদি ভি আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, এই দুটা শর্ত যদি একই সঙ্গে পালিত হয় তাহলে বল ম্যাক্সিমাম হবে এবং একই ডিরেকশনে, তাহলে এই দুটো যদি একই ডিরেকশনে কাজ করে আর ভি আর বি যদি 90 ডিগ্রি কোণে থাকে, সমকোণে কাজ করে, বি এর অভিলম্ব দিকে ভি থাকে, তাহলে এই বলটা ম্যাক্সিমাম হবে। তাহলে তোমরা ভেবে দেখো এই বলটা মিনিমাম কখন হবে, এটা পরে আমি আসছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান বল অনুভব করে। তো তোমরা জানো যে তড়িৎ ক্ষেত্রে গতিশীল আধান বল অনুভব করে। তো দেখো একটা তড়িৎ ক্ষেত্র আছে এরকম, এটা নেগেটিভ প্লেট আর একটা পজিটিভ প্লেট, খুব কাছাকাছি রেখেছি, এখানে বড় করে আঁকলাম যদিও আমি, কিন্তু আসলে এরা খুব কাছাকাছি আছে আর এদের মধ্যে বিভব প্রভেদ আছে ভি, বিভব প্রভেদ হচ্ছে ভি আর এদের মধ্যে ডিস্ট্যান্সটা হচ্ছে ডি, এটা এটা মাইনাস প্লেট তো এটা প্লাস প্লেট, ধারা করতে তোমরা পড়েছ, তাহলে ফিল্ডগুলো এরকম হবে
ফিল্ডগুলো এরকম হবে, এদের মধ্যে দূরত্ব ডি। এখন এদিকটা মনে করো ওয়াই, আর এদিকটা হচ্ছে এক্স, ওয়াই এক্স। একটা আধান এদিকে গতিশীল আছে, তাহলে এদিকে যদি গতিশীল থাকে তাহলে তড়িৎ ক্ষেত্রের দিকটা এইদিকে, আর এইদিকে গতিশীল আধান আছে, তাহলে এই দিকের উপর কোনো বল প্রয়োগ হচ্ছে না এই বেগটার জন্য, কিন্তু এইদিকে একটা বল প্রয়োগ হচ্ছে, ফলে কি হচ্ছে এর বিচ্যুতি হবে, বিচ্যুতি হতে হতে এরকম হয়ে যাবে, ও প্যারাবোলিক পথে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি চার্জ যদি গতিশীল থাকে তার পথ থেকেও বিচ্যুত হয়ে যাবে। তো চৌম্বক ক্ষেত্র যদি থাকে, আমি তড়িৎ ক্ষেত্রের কথা বাদ দিচ্ছি, যদি চৌম্বক ক্ষেত্র থাকে তাহলে চৌম্বক ক্ষেত্রে এরকম বিচ্যুতিটা ঘটবে। তো আমরা কয়েকটা কেস যদি বলি তাহলে বুঝে যাবে। মনে করো ভি প্যারালাল বি, এমনভাবে আধানটা চৌম্বক ক্ষেত্রে ঢুকেছে যে বি এর প্যারালালে হচ্ছে ভি, তাহলে ওই আধানটার কোনো বিচ্যুতি ঘটবে না, কারণ বি এর দিকে ভি হলে কোনো বল অনুভব করে না, ওর বিচ্যুতি কোনো ঘটবে না, সরাসরি চলে যাবে, এরকম করে চলে যাবে, কোনো বিচ্যুতি ঘটবে না, কারণ এই দিকে আছে ই আর এই দিকে হচ্ছে ভি, তো এর কোনো বিচ্যুতি হবে না, এ ওই পথেই চলে যাবে, আনডিফ্লেক্টেড। দুই নম্বর কেস হচ্ছে যদি ভি আর বি পারপেন্ডিকুলার হয়, এটা ইন্টারেস্টিং কেস, ভি পারপেন্ডিকুলার টু বি, অর্থাৎ বি এদিকে ভি এদিকে, তাহলে কি হবে এই কেসটাতে, এটা আমরা এখানে বুঝব। তো আমি তোমাদের বলেছিলাম যে এর পারপেন্ডিকুলার যদি এই বোর্ডের পারপেন্ডিকুলারে ফিল্ডটা থাকে, চিত্রটা বোর্ডে আঁকছি, তো আমরা এরকম দিয়ে আঁকতে পারি, এই অঞ্চলে একটা ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড বি, তার মানে এরকম ওই দিক থেকে এদিকে ফিল্ডটা আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, চারিদিকে এরকম, এদিক থেকে মনে করো তীরগুলো যদি এদিকে আসে যেরকম হবে, ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক তেমনি আছে, আর ভি তো কোনো পয়েন্টে এখানে আছে, ও এ পয়েন্ট যদি বলি, এ পয়েন্টে ভিটা এদিকে, তাহলে ভি আর বি এর মধ্যবর্তী কোণ কত হলো 90 ডিগ্রি। এখন হচ্ছে যে এই যে এখানে যে আমরা পড়লাম এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে ভিটা এফ এর লম্ব আর ভিটা বি এর, ভি এফ এর লম্ব, অর্থাৎ এফ আর ভি এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে 90 ডিগ্রি, আর বি আর এফ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ ভি যেদিকে থাকবে তার লম্বভাবে এফ ক্রিয়াশীল হবে, আর এফটা বি এরও লম্ব হবে, অর্থাৎ এফটা ভি এবং বি যে তলে অবস্থান করে তার অভিলম্ব তলে থাকবে, তাহলে ভি এদিকে ভি আর বি লম্ব, তাহলে এফ কোন দিকে কাজ করবে, ভি এর লম্ব দিকে, তাহলে ভি এর লম্ব দিকে যদি কাজ করে তাহলে এদিকে এর উপর একটা বল কাজ করছে এফ, বলটা এদিকে কাজ করে কিন্তু বেগটা এদিকে, এরকম বলকে বলা হয় ভি এর লম্ব অভিমুখে যদি কোনো বল কাজ করে তাহলে সেই বলটাকে বলা হয় অভিকেন্দ্র বল, অর্থাৎ ভি এর উপর একটা অভিকেন্দ্র বল ক্রিয়াশীল হবে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কোনো বল কাজ করবে না, কখন কাজ করবে না, যদি ওর দিকে বেগের কোনো উপাংশ না থাকে। ধরো একটা কণার উপর, এটা একটা কণা, এর উপর একটা বল এদিকে কাজ করছে এফ, কিন্তু ওর বেগটা এই দিকে,
তাহলে এরকম বলকে আমরা কার্যহীন বল বলি, অর্থাৎ এই বল এই কণার উপর কোনো কাজ করছে না, ফলে এর বেগ বাড়াতে পারছে না। ভি এর মানটা কাজ করলেই তো শক্তি হবে, তবে এর বেগ বাড়বে, তাহলে এর বেগ বাড়াতে পারছে না, তাহলে এক্ষেত্রে চুম্বকীয় বল এর বেগ কিন্তু বাড়াতে পারবে না, এর কখনো বেগ বাড়বে না, কারণ এফ এর দিকে ভি এর কোনো উপাংশ নেই। আর যেহেতু এটা অভিকেন্দ্র বল, তাহলে কি করবে, এটা একটু টার্ন নিবে, এরকম করে ঘুরে যাবে। এই মুহূর্তে যখনই আসলো, তাহলে এক্ষেত্রে এর বেগটা এই দিকে কাজ করবে, কিন্তু এর উপর প্রযুক্ত বলটা লম্ব দিকে কাজ করবে, এফ সবসময় ভি এর অভিলম্ব দিকে কাজ করবে। তাহলে কি হবে, আবার এটা ঘুরে যাবে, এইভাবে ঘুরতে ঘুরতে কি হবে, একটা বৃত্তপথে ঘুরতে থাকবে, অর্থাৎ তার গতি হবে বৃত্তীয় গতি। অর্থাৎ এখানে চুম্বকীয় বলটা অভিকেন্দ্র বলের কাজ করছে এবং ভি ভি এর মানের কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, শুধু ভি এর দিকের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে, দ্রুতি একই থাকছে। তার মানে শুধু বলতে পারি আমরা এর ভরবেগের পরিবর্তন ঘটে, কিন্তু দ্রুতির কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ কণার উপর কোনো কার্য এখানে হয় না। তো এক্ষেত্রে কী হবে, তাহলে এ ঘুরছে কেন, এর উপর চুম্বকীয় বল কাজ করছে, আর এই চুম্বকীয় বলটাই আসলে অভিকেন্দ্র বল। তো কণার উপর যদি এর ব্যাসার্ধ আর হয়, বৃত্তপথের ব্যাসার্ধ যদি আর হয়, এটা যদি আর হয়, আর কণার ভর যদি এম হয়, কণার ভর এম, বৃত্তপথের ব্যাসার্ধ আর, আর বেগ কণার বেগ ভি, তাহলে অভিকেন্দ্র বল কত হচ্ছে, এগুলো ইলেভেনে পড়েছো তোমরা, অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর। আর এখানে চুম্বকীয় বলটা ম্যাক্সিমাম হবে কেন, কারণ বি আর ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর ম্যাক্সিমাম কত হয় কিউ ভিভি, তাহলে আমরা বলতে পারি কিউ ভিভিটাই অভিকেন্দ্র বল সাপ্লাই করছে, ফলে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভি বি, কিউ ভিভি, বা আর ইকুয়াল টু হচ্ছে এম ভি বাই কিউবি। এই এমভিটা কি বোঝাচ্ছে, এই এমভি বোঝাচ্ছে ওর ভরবেগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি বেশি বেগে ঘুরে ঢোকে, কোনাটা বেশি বেগ নিয়ে ঢুকছে চৌম্বক ক্ষেত্রে, তাহলে বড় বৃত্তপথে ঘুরবে, অর্থাৎ যে পথে ঘুরবে তার ব্যাসার্ধটা বেশি হবে, আর কোনার ভরবেগও যদি বেশি হয় তবুও বৃত্তপথের ব্যাসার্ধ বেশি হবে। কিন্তু বি যদি খুব কমে যায়, বি এর মানটা যদি বেশি হয়, তাহলে আরটা কমে যাবে, অর্থাৎ শক্তিশালী চুম্বক ক্ষেত্রে ছোট বৃত্তপথে ঘুরবে, কিন্তু কণার ভর যদি বেশি হয় তাহলে বড় বৃত্তপথে ঘুরবে। একটা এক্সাম্পল, প্রোটন যদি ঢুকে, প্রোটনের যা বৃত্তপথ হবে আর ইলেকট্রনের বৃত্তপথ সমান হবে না, কারণ ইলেকট্রনের বৃত্তপথটা ছোট হবে, প্রোটনের বৃত্তপথটা বড় হবে। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে এমভি বাই কিউবি, এটা একটা খুব ভালো জিনিস, এটা মনে রাখতে হবে আমাদের। আর এখান থেকে আমরা তাহলে আর বাই ভি সমান কত হচ্ছে, আর বাই ভি সমান হচ্ছে এম বাই কিউবি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বৃত্তপথের ব্যাসার্ধ আর বেগের অনুপাতটা কিন্তু কনস্ট্যান্ট একটা পরীক্ষার ক্ষেত্রে, কারণ বি যদি বি তো কনস্ট্যান্ট এক্ষেত্রে, এম কনস্ট্যান্ট একটা ভরের জন্য, কিউ কনস্ট্যান্ট, তাহলে আর বাই ভি এর অনুপাতটা একটা কনস্ট্যান্ট হচ্ছে। এখন এটা ঘুরতে কত সময় লাগবে, এক পাক ঘুরতে কত সময় লাগবে, যে সময়টা লাগবে তাকে এক পর্যায়কাল বলবো। তাহলে পর্যায়কাল টি ইকুয়াল টু টু পাই আর বাই ভি,
তো আর বাই ভি হচ্ছে এম বাই কিউ ভি, তাহলে হচ্ছে টু পাই এম বাই কিউ ভি। এখানেও দেখা যাচ্ছে যে পর্যায়কালটা অর্থাৎ এক পাক ঘুরতে যে সময়টা লাগে সেটা বেগের উপর নির্ভর করে না, বৃত্তপথের ব্যাসার্ধের উপরও নির্ভর করে না। বৃত্তপথের ব্যাসার্ধ আর বেগ এ দুটোরই উপর টি নির্ভর করে না। তাহলে দেখা যাচ্ছে ভারী কোণার ক্ষেত্রে পর্যায়কালটা বেশি হবে, হালকা কোণার ক্ষেত্রে পর্যায়কাল কম হবে। কিন্তু চুম্বক ক্ষেত্রে যদি বেশি হয় তাহলে পর্যায়কাল কমে যাবে। তো পর্যায়কাল টি সমান হচ্ছে টু পাই আর বাই ভি, সমান হচ্ছে টু পাই এম বাই কিউ ভি। আর কম্পাঙ্ক কী বলবো, এক সেকেন্ডে যতবার পাক খেতে পারে তাকে কম্পাঙ্ক বলবো। তাহলে কম্পাঙ্ক কত হবে, এর কম্পাঙ্ক হবে, এই কম্পাঙ্কটাকে যদি আমি এন দিয়ে লিখছি, যাই হোক এন, এন ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টি, ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টু পাই কিউ বাই এম ইন্টু বি। এই কিউ বাই এমটাকে আপেক্ষিক আধান বলতে পারি আমরা, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তার মানে বোঝা যাচ্ছে চৌম্বক ক্ষেত্র যত বেশি হবে ওর কম্পাঙ্ক তত বেশি হবে, অর্থাৎ খুব বেশি স্পিডে ঘুরবে। তো একটা কথা এখানে খুব ইন্টারেস্টিং বা ভাববার বিষয় যে কম্পাঙ্কটা বৃত্তপথের ব্যাসার্ধ আর বেগের উপর নির্ভর করে না। অর্থাৎ একটা কণা একই চৌম্বক ক্ষেত্রে একটা ছোট বৃত্তপথে ঘুরছে আর একটা বড় বৃত্তপথে ঘুরছে, দুটোরই পর্যায়কাল সমান। তাহলে কম্পাঙ্ক সমান তো পর্যায়কাল একই জিনিস, দুটোরই পর্যায়কাল সমান। তাহলে এখান থেকে আমরা কি অনুমান করতে পারি, এখানে এক পা ঘুরতে যা সময় লাগে এখানেও এক পা ঘুরতে যে সময় লাগে, তাহলে যে বড় বৃত্তপথে ঘুরছে তার বেগ বেশি, যে বড় বৃত্তপথে ঘুরছে তার বেগ বেশি, আর যে ছোট বৃত্তপথে ঘুরছে একই কণা। ব্যাপারটা বুঝে নাও যে এখানে চৌম্বক ক্ষেত্র যা আছে এখানেও চৌম্বক ক্ষেত্র তাই আছে, এখানে যে কণাটা আছে এখানেও সেই কণাটা আছে। মনে করো এখানে প্রোটন ঘুরছে, তো এখানেও প্রোটন ঘুরছে, কিন্তু এই প্রোটনটা ছোট বৃত্তপথে ঘুরছে, এই প্রোটনটা বড় বৃত্তপথে ঘুরছে। তাহলে যে বড় বৃত্তপথে ঘুরছে দুটারই আবার একই সময় লাগছে, তাহলে বড় বৃত্তপথে ঘুরতে গেলে তাকে বেশি বেগে ঘুরতে হচ্ছে আর একে কম বেগে কম দ্রুতিতে ঘুরতে হচ্ছে। এই কারণে এই যে এর বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে একটা এমন যন্ত্র তৈরি করা যেতে পারে, এমন কোনো যন্ত্র তৈরি করতে পারা যায় যে বেগ বাড়াতে পারে। এরকম একটা যন্ত্র তৈরি করা হয়েছে, লরেন্স তৈরি করেছে, তার নাম হচ্ছে কণিকা ত্বরক যন্ত্র বা সাইক্লোট্রন বলা হয়। তো সাইক্লোট্রন যন্ত্র তৈরি করা হয়েছে কোন ধর্মের উপর, এই যে কম্পাঙ্ক বেগ আর ব্যাসার্ধের বৃত্তপথের উপর নির্ভর করে না, এই কম্পাঙ্কটা। এই কারণে এই কম্পাঙ্ককে বলা হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। কি বলবো, কম্পাঙ্ককে সাইক্লোট্রন টি, এটা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সাইক্লোট্রন কম্পাঙ্ক বলা হয়। তাহলে এই ধর্মকে কাজে লাগে সাইক্লোট্রন যন্ত্র আমরা তৈরি করতে পারি, আমি পরে একটু পরে সেটা বলছি, এটা মনে রাখতে হবে বিষয়গুলো। তাহলে চুম্বকীয় বল সম্বন্ধে আমরা এগুলো জিনিস স্পষ্ট হলাম কি, যদি চুম্বকীয় বল কোনো কণার উপর কোনো গতিশীল আধানের উপর ক্রিয়াশীল হয় তাহলে চুম্বকীয় বল ওই গতিশীল আধানের বেগ বাড়াতে পারে না। অর্থাৎ চুম্বকীয় বল হলো কার্যহীন বল, ও শুধু বেগ বাড়ায় না, ও মোমেন্টাম বাড়িয়ে দেয়, ভরবেগ বাড়িয়ে দেয়। যদি বেগ না বাড়ায় তাহলে বেগের বৃদ্ধি হয় না, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন হবে না, গতিশক্তি একই থাকে, তাহলে কোনো কার্য হয় না, অর্থাৎ তার শক্তিও বাড়াতে পারে না। এইবার আমরা আরেক বিশেষ ধরনের গতিপদ নিয়ে বলবো গতিশীল আধানের। যেমন ধরো যে
এক্স ওয়াই জেড, এক্স ওয়াইটা হচ্ছে বোর্ডের তল, মানে এক্স ওয়াই প্লেনটা হচ্ছে আমাদের বোর্ডের প্লেন আর জেডটা বোর্ডের উপরে আছে। তো এক্সের দিকে বি আছে কিন্তু ভি একটা কোণা এরকম ঢুকেছে মনে করো এই বোর্ডের তলে, এদিকে গতিশীল আছে। তো আমরা ভি এর দুটো উপাংশ পেতে পারি, এটা যদি থিটা হয়, এখানে দেখতে অড লাগছে একটু, আমরা এরকম আঁকলাম ভি, এটা থিটা, তাহলে এদিকে কম্পোনেন্ট কত হচ্ছে ভি কস থিটা, উপাংশ হচ্ছে ভি কস থিটা, আর এদিকে উপাংশ হচ্ছে ভি সাইন থিটা। তাহলে আমরা এই ভিটাকে বাদ দিয়ে মনে করতে পারি এমন একটা কোণা আছে যার দুটা বেগ আছে, একটা এদিকে বেগ হচ্ছে ভি কস থিটা আর এদিকে বেগ হচ্ছে ভি সাইন থিটা। তো এদিকে যে বেগটা আছে সেই বেগটা কিন্তু বি এর সমান্তরাল, বি এর সমান্তরাল হলে এই বেগটার কোনো কি হবে, এদিকেও কোনো মানে বল অনুভব করবে না। কোনোটা এদিকে যদি কোনো বল অনুভব না করে তাহলে এই বেগটা তো ভি কস থিটা বেগে এদিকে কী হবে, আনরিফ্লেক্টেড অবিচ্ছুতভাবে এদিকে যেতে থাকবে কোনাটা, কিন্তু এই বেগটা তো আছে তার, এই বেগটা আবার বি এর অভিলম্ব, আর আমি জানি অভিলম্ব বেগ হলে কি হবে, ও ঘুরতে থাকবে বিকে অক্ষ করে। এর আগে পড়লাম, এর আগে গতিশীল কোনাটা যেমন বিকে অক্ষ করে ঘুরছিল ছবিটি এঁকেছিলাম আমরা, এরকম করে ঘুরছিল, এখানে এভাবে ঢুকেছিল, এটা বি, তো বিকে অক্ষ করে ঘুরছে, তাহলে এখানে কি হবে, কণাটার একটা বেগ তো এদিকে একটা বেগ এদিকে, এই বেগটা এদিকে যেন কণাটা এদিকে কোনো বল অনুভব করবে না, কিন্তু কণাটা আবার অভিলম্ব দিকেও আছে আবার বেগ, ফলে এই বেগটার জন্য কি হবে, কণাটা ঘুরবে আবার বিকে অক্ষ করে, কিন্তু এটার জন্য কি হবে, আবার যেতে থাকবে এদিকে, অর্থাৎ কণাটা এভাবে ঘুরবে আবার যেতে থাকবে এইদিকে যাবে। এরকমকে হেলিকাল পাথ বলা হচ্ছে বা শঙ্খিল, হেলিকাল শঙ্খিল না বলে শঙ্খিলের বাংলা ইংরেজি হচ্ছে স্পাইরাল, হেলিকাল আর স্পাইরালটা এক জিনিস নয়, এই পাথটাকে আমরা হেলিকাল পাথ বলবো আর স্পাইরালটা বরং শঙ্খিল, অনেক বই এটা কনফিউজ করা আছে, স্পাইরাল স্পাইরালটা আলাদা জিনিস, স্পাইরালটা আমি পরে বলবো। তো হেলিকাল পাথে হবে, তাহলে এখানে টাইম পিরিয়ড কত হবে, তো টাইম পিরিয়ডের আমরা জানি টাইম পিরিয়ড টি ইকুয়াল টু টু পাই আর বাই, এটা কত হচ্ছে ভি, টু পাই আর বাই ভি, তাহলে হচ্ছে ভি সাইন থিটা, এর জন্যই তো ঘুরছে, টাইম পিরিয়ড এটা হলো, আবার ঘুরছে আবার এদিকে এগিয়েও যাচ্ছে। তো পরপরে এটা একটা বৃত্তপথ আর একটা বৃত্তপথ, পরপর দুটা বৃত্তপথের মাঝের পথটাকে পিচ বলা হয়, পিচ পিআই টি সিএইচ, এই পিচ বলা হয়। এই পিচ পি তাহলে কত হবে, এক পাক ঘুরতে সময় লাগছে টি, আর ওই সময় আবার কি করছে পার সেকেন্ডে যাচ্ছে ভি কস থিটাটি এদিকে, তাহলে টি সময় এদিকে কত যাবে, ভি কস থিটা ইনটু টি, অর্থাৎ ভি কস থিটা ইনটু টি, এটা বোঝা গেছে। তো এক পাক ঘুরতে সময় লাগছে টি, আবার ওর এদিকে বেগ হচ্ছে ভি কস থিটা, এদিকেও একটা বেগ আছে, তার মানে ঘুরছে আবার এদিকে যাচ্ছে, তাহলে টি সময় কত যাবে, ভি কস থিটা ইনটু টি, মানগুলো যদি বসাই ভি কস থিটা আর টি মানে হচ্ছে টু পাই আর ভি সাইন থিটা, ভি ভি কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে টু পাই আর কট থিটা, এটা হচ্ছে পিচ ওর। তাহলে হেলিক্যাল মোশনটা কী কারণে হচ্ছে, যদি
বিয়ের সঙ্গে কোণাটা এমন দিকে গতিশীল আছে যে ধরো সেটা 90 ডিগ্রি সূক্ষ্ম কোণে আছে, 60 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে, 75 ডিগ্রি হতে, অর্থাৎ বিয়ের সঙ্গে ভিয়ের কোণটা লেস দেন 90 ডিগ্রি। যদি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, ওর পথটা হচ্ছে হেলিক্যাল, অর্থাৎ বিকে অক্ষ করে তার চারিদিকে আবার ঘুরবে আর আবার আগাবে, এগিয়ে যাবে, পথটা এরকম। দেখো এর একটা ইন্টারেস্টিং একটা ঘটনা আছে যে তোমরা জানো হয়তো যে উত্তর মেরুতে অরোরা বোরালিস অর্থাৎ উত্তর মেরুর আকাশে কখনো কখনো সবুজ গোলাপি রঙের ছটা দেখা যায়, এমন সেই ছটাগুলো যে দেখতে খুব অদ্ভুত লাগে এবং মানুষ আকৃষ্ট হয়ে যায় দেখে, এগুলোকে বলে অরোরা বোরালিস। এই অরোরা বোরালিসের সৃষ্টিটা কিন্তু এখান থেকে আমরা জানতে পেরেছি, এই ঘটনাটা থেকে জানা গেছে যে এই ঘটনার দিয়ে ওটাকে ব্যাখ্যা করা যাবে অরোরা বোরালিস কী জিনিস। তবু আমি একটু বলে দিচ্ছি অরোরা বোরালিসটা কী। মেরু জ্যোতি, আমাদের আর্থ, এইসব জায়গা, এটা তো উত্তর তোমরা জানো, উত্তর মেরু এটা দক্ষিণ মেরু, তা আমাদের একটা চুম্বক আছে এর মধ্যে লুকানো, আমরা বলতে পারি এরকম করা আছে। তো এর ম্যাগনেটিক ফিল্ড যে আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো যে আছে সেগুলো এদিক থেকে এদিকে গেছে ফিল্ড লাইন্সগুলো। আর আলাস্কা, আমেরিকায় যে আলাস্কা আছে বা নর্দার্ন কানাডা যে আছে ঠিক এই মেরুবর্তী জায়গায় আছে, ওই আকাশে প্রায় দেখা যায়, আলাস্কা নর্দার্ন কানাডা এইসব জায়গায় এটা দেখা যায়। তো এখন কী হচ্ছে, দেখো যে এখানে ফিল্ড লাইন্স আছে, আর যদি এখানে কোনো একটা আধান, মনে করো এরকম ফিল্ড লাইন্স আছে, তো যাই হোক এখানে ডিরেকশনটা, তো কোনো আধান যদি এখানে থাকে গতিশীল হয় তাহলে চৌম্বক ক্ষেত্রে থাকছে, এবং তাদের মধ্যবর্তী কোণটা যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে কি হবে, হেলিক্যাল হবে এরকম। আর একটা ব্যাপার যে যদি আমরা চুম্বকীয় বল বলরেখাগুলো আঁকি তাহলে পোলার রিজনে কি হবে, এগুলো খুব ঘন হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তো এই ঘন হওয়ার জন্য কি, এখানে ইন্টেন্সিটিটা তার বেশি হবে, বেশি হওয়ার জন্য কি হচ্ছে এই লাইনগুলো এরকম অনেক থাকবে। সোলার ফ্লেয়ার যখন হয় সোলার ফ্লেয়ারের সঙ্গে প্রচুর পরিমাণে তড়িৎ কণাগুলো বের হয়ে আসে, আর এই তড়িৎ কণাগুলো কি হয় পৃথিবীর এই চুম্বক ক্ষেত্রে আটকা পড়ে যায়, তারা আটকা পড়ে গিয়ে হেলিক্যাল পথ নেয়। এখন কোনো কারণে যদি ফিল্ড লাইন্সগুলো চেঞ্জ হয়, বেন্ড হয়ে যায়, এগুলো চেঞ্জ হচ্ছে, বেঁকে যাচ্ছে, কিন্তু এই হেলিক্যাল পথটা সেই অনুযায়ী বেঁকবে, অর্থাৎ চুম্বক বড়রেখাগুলোকে অনুসরণ করবে। যদি কোনো কারণে এটা বেঁকে এরকম হয়ে যায় তো এটা এরকমই যাবে, হেলিক্যালে যাবে, একে একে অক্ষ করে ঘুরবে ও। তাহলে এখানে কি হবে, মোর চার্জ, বেশি করে আধান এখানে ট্র্যাপড হয়ে যাবে, ট্র্যাপড হয়ে গিয়ে এরকম হেলিক্যাল পথে তারা ঘুরবে, আর এর এনার্জিটা তো বেশি আছে, হাই এনার্জি, তার জন্য কি হচ্ছে, এরা যে বায়ুমণ্ডলীয় যে কণাগুলি আছে বায়ুর, অক্সিজেন নাইট্রোজেন, এদের কি করছে এক্সাইটেড করে দিচ্ছে, আর এক্সাইটেড অ্যাটমগুলো কি করছে বিভিন্ন ধরনের আলো বিচ্ছুরণ করে, যেমন অক্সিজেন সবুজ আলো বিচ্ছুরণ করে, নাইট্রোজেন গোলাপি আলো বিচ্ছুরণ করে, এইসব কারণে এখানে কিন্তু ওই ছটাগুলো দেখা যায়, রেগুলা দেখা যায়, বেগুনি সবুজ এই আলোগুলো এখানে তখন আমরা দেখতে পাই, এটাই হচ্ছে অরোরা বোরালিস। আমি একটু আগে তোমাদের একটা বলেছি যে লরেন্স ফোর্স যে আছে, এই লরেন্স ফোর্স এফ ইকুয়াল টু হচ্ছে কিউ ই প্লাস ভি ক্রস বি, এটা ম্যাক্সিমাম কখন হবে সেটা বলেছিলাম, কিন্তু মিনিমাম কখন হবে সেটা
বলে রে আমি তোমাদের বলেছিলাম তোমরা ভাবো, আমরা একটা দিক ভাবছি এটা কখন মিনিমাম হবে, একটা কন্ডিশন দেখো, মনে করি এরকম ব্যাপার, এই দিকটা হচ্ছে ভি, ভি মানে হচ্ছে গতিশীল কণা এদিকে যাচ্ছে, কণার বেগটা এদিকে, এই দিকটা হচ্ছে ই আর এদিকটা হচ্ছে বি, তো এটা এক্স অক্ষ যদি বলি তাহলে এদিকে ইউনিট ভেক্টর আই, এদিকে ইউনিট ভেক্টর হচ্ছে জে আর এদিকে ইউনিট ভেক্টর হচ্ছে কে। তোমরা মনে করো যে এই যে আই যে এরা কিন্তু বোর্ডে আছে আর কেটা হচ্ছে বোর্ডের তলে লম্ব, মানে এই দিকটা আমি এদিকে এঁকেছি, এরকম যদি আমি ভাবি তাহলে আমরা ভি সমান লিখতে পারি ভি আই, ই সমান লিখতে পারি ই জে, বি সমান লিখতে পারি বিকে, ইউনিট ভেক্টর এলং এক্স ওয়াই অ্যান্ড জেড এক্সিস। তাহলে এখানে যদি মানগুলো বসাই আমি তাহলে কি হবে, কিউ ই জে প্লাস ভি আই ক্রস বিকে বিকে এরকম। তাহলে হচ্ছে এখানে কিউ ই যে একটা ক্রস প্রোডাক্ট যে আছে, ক্রস প্রোডাক্টের রুলটা কি, যে আই যে আই কে আই কে ডান হাতের নিয়ম যদি আমি প্রয়োগ করি যে এটাকে এমনভাবে ইয়ে করব প্লেস করব যে এর মানটাকে মাইনাস জে, তাহলে এখানে কত হচ্ছে আই ক্রস কে, আই ক্রস কে এইদিকে যদি হতো প্লাস হতো, আই ক্রস কে মানে হচ্ছে মাইনাস জে, তাহলে হবে প্লাস ভিবি মাইনাস কে। সরি মাইনাস জে, তাহলে হচ্ছে কিউ ই মাইনাস ভিবি জে, এফের মানটা তাহলে এফ কোন দিকে কাজ করবে, জে এর দিকে, টোটাল বলটা জে এর দিকে কাজ করছে। এখন ই মাইনাস ভিবি যদি জিরো হয়, মিনিমাম বলেছি মিনিমাম কত হতে পারে, জিরো হতে পারে, তাহলে ই মাইনাস ভিবি যদি জিরো হয় তাহলে এফ হয়ে যাবে জিরো মিনিমাম। তাহলে জিরো হওয়ার শর্ত হচ্ছে, জিরো হতে গেলে ই মাইনাস ভিবি ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ সেক্ষেত্রে দুটো ক্রসড ফিল্ড আছে ই এবং বি, লম্ব ক্ষেত্র, এখানে যদি কোনো আধান গতিশীল থাকে তাহলে সে কোনো বল অনুভব করছে না, সে কোনো বিচ্যুতি ছাড়াই যে পথে যাচ্ছিল সেই পথে যাবে, তার কোনো ডিফ্লেকশন হবে না। ডিফ্লেকশন না হওয়ার শর্ত হচ্ছে ই মাইনাস ভিবি ইকুয়াল টু জিরো, এই শর্ত হবে, এই শর্তে কী হবে, ও বিচ্যুতি ছাড়াই সোজা চলে যাবে। তাহলে ভিবি মাইনাস ভিবি ইকুয়াল টু হচ্ছে ই বা ভি ইকুয়াল টু ই মাইনাস ই বাই বি, এই যে শর্তটা পেলাম, এই শর্তে যদি ই বাই বি এর অনুপাতটা ভি এর সমান হয় তাহলে এই শর্তে কণা কোনো বল অনুভব করবে না এবং অবিচ্যুতভাবে সে সোজা চলে যাবে। এই ধর্মটাকে কাজে লাগানো হয় ভেলোসিটি সিলেক্টর বলা হয়, ভেলোসিটি সিলেক্টর কীরকম জিনিস, যে আলফা কণা যদি আমি বলি, যে আলফা কণার অনেক বেগ আছে, অনেক রকমের বেগ আছে, কারো বেগ বেশি কারো বেগ কম, কিন্তু আমি একটা বেগের আলফা কণাগুলোকে যাচ্ছি যারা এই বেগে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, এই বেগে
এই বেগের কণাগুলিকে চাচ্ছি, আর যে অন্য বেগের কণাগুলি আছে তাদের চাচ্ছি না, তাহলে তাদের এরকম ক্রস ফিল্ডে পাঠাও। ক্রস ফিল্ডে পাঠালে কি হবে, অন্য বেগ যেগুলো আছে সেগুলো বিচ্যুত হয়ে চলে যাবে, শুধু ভি বেগের যেটা তারাই সোজাসুজি চলে যাবে এবং একটা জায়গায় গিয়ে ঢুকবে যেখানে আমরা চাচ্ছি। ফটোগ্রাফি প্লেট আছে সেখানে গিয়ে শুধু পড়বে ওই বেগের কণাগুলি, অন্য বেগের কণাগুলি কী হবে, ডিফ্লেক্টেড হয়ে আউট হয়ে যাবে। তো এটা ভেলোসিটি সিলেক্টর। এই এই ঘটনাটাই স্যার জে জে থমসন ব্যবহার করেছিলেন আর ইলেকট্রন পরীক্ষায়, আর কি যে মাস স্পেকট্রোগ্রাফ যে যন্ত্র সেটাতেও কিন্তু এই ধর্মটা ব্যবহার করা হয়। তাহলে ভেলোসিটি সিলেক্টরের কাজেও আমরা লাগি এটা, এই যে লরেন্স ফোর্সটা আমরা ব্যবহার করতে পারি এবং তার সূত্র হচ্ছে ভেহিকল ডি বাই বি। ঠিক আছে, তার আজকে তো এটা পড়ানো হলো না, ওই সাইক্লোটন যন্ত্রটা, এর পরের ক্লাসে সাইক্লোটন যন্ত্রটা পড়িয়ে আমি বায়োস্যাভার্টলও পড়বো। আজকে যেটা আমি পড়ালাম তোমাদের সেটা হচ্ছে ফোর্স অন মুভিং চার্জ, অর্থাৎ গতিশীল আধানের উপর চুম্বকীয় বল। এরপরে আমি পড়াবো যে তড়িৎ প্রবাহের ফলে কোনো পরিবাহের ভিতর যে তড়িৎ প্রবাহিত হয় তার জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, কতটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, কোন দিকে তার দিক হবে, সেই সব বিষয় সম্বন্ধে আমি এর পরের ক্লাসে পড়াবো। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।